জমির মালিকদের কিউআর কোড বা ইউনিক নম্বর সম্বলিত স্মার্ট কার্ড দেবে সরকার। কর দিতেও ব্যবহার হবে এই কার্ড। টানা তিন বছর কেউ খাজনা না দিলে বা বাজেয়াপ্ত ও খাস করা হবে তার জমি। জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে জমি দখলে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা ৫ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। এসব বিধান রেখে আইনের খসড়া চূড়ান্ত করেছে ভূমি মন্ত্রণালয়। আইনটি পাশ হলে ভূমি বিষয়ক অনিয়ম দূর হবে বলে আশা করা হচ্ছে।